আসসালামু আলাইকুম। আমি মাজেদুর রশিদ, আপনাদের সঙ্গে তো কথা বলবো ফ্রি ফায়ার কিছু আপকামিং আপডেট নিয়ে এন্ড কিছু ইভেন্ট আমাদের গেমের ভিতরে চলে আসছে, কীভাবে সেটা কমপ্লিট করবেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেল নতুন ভিজিট হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে আছে থ্যাংক ইউ সো মাচ। তো ফিরছি ইন্টার পর, সো ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো ফার্স্ট অফ অল এই ইভেন্টটা চলে আসছে আজকে গেমের ভিতরে অ্যান্ড এটা 26 তারিখে থাকবে। অ্যান্ড এটা আপনারা কীভাবে কমপ্লিট করবেন সেটা হচ্ছে এখানে 10,000 মিটার ট্রাভেল করতে হবে, অর্থাৎ একটা ক্লাসিক ম্যাচ খেলবেন খেলার সময় সেখানে দৌড়াদৌড়ি করবেন 10,000 মিটার পর্যন্ত, তাহলে আপনি এখানে 300 যে ফ্রেগমেন্ট রয়েছে ক্যারেক্টার ফ্রেগমেন্ট সেটা কিন্তু পেয়ে যাবেন। তারপর হচ্ছে 20,000 মিটার ট্রাভেল করার বিনিময়ে আপনি একটা জুতা পেয়ে যাবেন যেটা একদম পারমানেন্ট পেয়ে যাবেন। টোটালি আপনি এখানে 20,000 মিটার ট্রাভেল করার সাথে সাথে কিন্তু আপনি দুটোটা একসাথেই কিন্তু পেয়ে যাবেন। এন্ড গাইস কথা বলবো এবার ক্যারেক্টার রয়্যালের ব্যাপারে। ক্যারেক্টার রয়্যাল এটা কালকে আপনারা খুলতে পারবেন, কালকে না না আজকে খুলতে পারবেন। আজকে কীভাবে খুলবেন অ্যান্ড এটা কীভাবে কমপ্লিট করবেন সেটার বিষয়ে কথা বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে যে কোনো একটা ক্যারেক্টারের উপর আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর সাপোজ আমি লড়া ক্লিক, সো গাইস লড়া ক্লিক করার সাথে সাথে লড়ার এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে। তো তখন আপনি কী করতে হবে, এই প্লে ডু গেম এইটা খেললে আপনি 50টা PTS টোকেন পাবেন, তারপর হচ্ছে প্লে স্কোয়াড খেললে 50টা PTS পাবেন, তারপর এইভাবে করে আপনি যদি 300 টোকেন করতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন 300 টোকেন, 300 টোকেন করতে পারলে আপনি এখানে 600 ফ্রেগমেন্ট লড়ার পেয়ে যাবেন। ঠিক আছে, তো 600 ফ্রেগমেন্ট পাওয়ার পর এগুলো দিয়ে আপনি কিন্তু লেভেল আপ করতে পারবেন, অর্থাৎ আপনি যদি চান যে কোনো ইয়েকে ম্যাক্স করবেন সেক্ষেত্রে এটা কিন্তু খুবই ইজিলি আপনি এখান থেকে করতে পারেন। সাথে সাথে গাইস ওই যে ক্যারেক্টার ওইটা কিন্তু আপনি সরাসরি যার যে অফিসিয়াল বান্ডেলটা রয়েছে, অর্থাৎ তার যে বান্ডেলটা রয়েছে সেটা সহকারে কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যাবেন। অ্যান্ড এটার এই ফ্রেগমেন্টগুলো আপনারা 6,000 পর্যন্ত নিতে পারবেন। তো বুঝতে পারছেন ইভেন্টটা কেমন হতে যাচ্ছে। অ্যান্ড নেক্সট ওয়েপেন রয়্যাল নিয়ে কথা বলবো। তো ওয়েপেন রয়্যাল নিয়ে কথা বলতে গেলে এখানে অনেক কিছুই চলে আসে, তো আমি ফুল ডিটেলস আপনাদেরকে বলার চেষ্টা করব। তো নেক্সট দেখার বিষয় যে ওয়েপেন রয়্যাল কোনটা আসে, যদি এক্সএমএড চলে আসে অ্যান্ড সবাই জানে যে M1887 যে 2-পিচালা শটগান এটা আসার কথা, তো এখন অনেকেই বলতেছে নাকি এক্সএমএড আসবে, আসলে অন্যান্য সার্ভারে কিন্তু এক্সএমএড দিয়েছে। তো এক্সএমএডের ফুল ডিটেলস আমি আপনাদের বলবো। তো এক্সএমএডের এখানে দেখতে পাচ্ছেন যে এক্সএমএডের স্কিনটার মধ্যে ডাবল ড্যামেজ সিঙ্গেল রেঞ্জ অ্যান্ড ইয়েটা মাইনাস রয়েছে, এখানে ল্যাঙ্গুয়েজটা অন্য প্রকার এই জন্য আপনারা হয়তো বুঝবেন না। তো এটা ট্রান্সলেট করলে আশা করি বুঝতে পারবেন যে এটা এখানে কী লিখছে, ডাবল ড্যামেজ সিঙ্গেল রেঞ্জ অ্যান্ড ম্যাগাজিনটা কিন্তু মাইনাস রয়েছে, অর্থাৎ এমওটা মাইনাস রয়েছে। তারপর হচ্ছে M1887 এটাও আসার চান্স রয়েছে, এখন দেখার বিষয় কোনটা আমাদের গেমের ভিতরে চলে আসছে। গাইজ অ্যান্ড গাইজ কথা বলবো নেক্সট টপ আপ ইভেন্ট ব্যাপারে। টপ আপ ইভেন্ট অনেক বাইরের সার্ভার যেগুলো দিয়েছে সেগুলোর উপর ভিত্তি করে বলতেছি, এখানে বাইরের সার্ভারে একটা 500 ডায়মন্ড টপ আপে এই ইমোটটা দিয়েছে অ্যান্ড আরেকটা দিয়েছে 500 ডায়মন্ড টপ আপে যে লাভের একটা ইমোট, যেটা আমাদেরকে গিয়েছে ইলেট পাস দেওয়ার কথা ছিল কিন্তু ওইটা দেয় না, না এই ইলেট পাস দেওয়ার কথা ছিল কিন্তু বাট ওইটা দেওয়া হয় নাই, অন্য সার্ভারে কিন্তু গিয়েছিলো, তো আমাদের এই সার্ভারে কিন্তু এখনও দেয় নাই। তো হয়তো সামনে টপ আপ ইভেন্ট আমরা যেই ইমোটটা রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে চলেছি, হয়তো এটা না হলে ওই যে লাভের মতো একটা ইমোট আছে ওইটা কিন্তু আমরা দেখতে চলেছি। তোমরা রমজান ইভেন্টের কথা আমি বলছিলাম, তো ইন্ডোনেশিয়ান সার্ভার রমজান ইভেন্ট এখন শেষ হয়ে যাওয়ার জন্য আমাদের এখানে আসতেছে না। তো রমজান ইভেন্টের ব্যাপারে কথা বলতে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে রমজান ইভেন্ট বাইরে সার্ভার যেটা চলতেছে সেটা হচ্ছে এখানে একটা গ্লোবাল ফ্রি দিচ্ছে সাথে একটা ক্রাফ দিচ্ছে, এটা একদমই ফ্রিতে মানে পেতে চলেছেন আর কি। তো এটা আমাদের ইন্ডিয়ান সার্ভারে দেবে না, আমি এটার ভিতরে 80% শিওর হয়ে গেছি, কারণ কয়েকদিন আগে আমাদেরকে ক্রাফ দিয়েছিল 500 ডায়মন্ডে, আর এইটা আমাদেরকে কিন্তু ক্রাফ্টস কিন্তু ইন্ডিয়ান সার্ভার হয়তো নাও দিতে পারে আসলে বলতে পারতেছে না। তো এটার মধ্যে আরও কিছু আইটেম রয়েছে, তার মধ্যে সার্ভারুট রয়েছে একটা, এখানে দেখতে পাচ্ছেন একটা কাস্টম রয়েছে যেটা আমাদেরকে গত কয়েকদিন আগে ফ্রিতে দিয়েছিল, তারপরে এখানে একটা গ্লোবাল স্কিন পেতে চলেছে। তারপরে গেছে এটার পিছনের কাস্টমগুলো হচ্ছে এখানে ফিমেল মেল কাস্টম দেখতে পাচ্ছেন, তো এই মেল কাস্টমগুলো এটার পিছনে রয়েছে। তারপর হচ্ছে 5টা ওয়েপেন রয়্যাল ভাউচার, ডায়মন্ড রয়্যাল ভাউচার, 5টা গোল্ড রয়্যাল ভাউচার, যদি এই ইভেন্ট আসে সেক্ষেত্রে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তোমাদের একটা ইভেন্ট লিক হয়েছে এটা নিয়ে অনেক ছড়াছড়ি চলতেছে, আমি দেখতেছি অনেকদিন ধরে, তো আসলে ইভেন্টটা ফুল দিয়ে আমি এখনও বুঝি নাই যার জন্য বলতে পারতেছি না। তবে হ্যাঁ এখানে যেই আমি যেটা আপনাদেরকে দাগ দিয়ে দেখালাম সেটা হচ্ছে আপনারা যদি যে এক সময় মানে এমন এক সময় আসবে, অর্থাৎ এই ইভেন্টটার মাঝখানে এমন একটা সময় আছে যেটা আপনি যদি র্যাঙ্ক খেলেন সেক্ষেত্রে র্যাঙ্ক টোকেন ডাবল প্লাস হয়ে যাবে, অর্থাৎ আপনি যদি 40+ পান সেক্ষেত্রে আপনি কিন্তু 80+ পাবেন ওই সময়টায়। ঠিক আছে, আশা করি বুঝাতে পারছি। আর 11 প্রো ম্যাক্স এগুলো দেখার বিষয়গুলো কখনো পাবেন না আপনারা, এগুলো এমনি দেখাইছে আর কি, যদিও ফ্রি ফায়ার এগুলো কাউকে দিবে না, দিলেও তাদের ফ্যান ফলোয়ার যারা আছে তারা পাবে, কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে আশা করি কেউ পাবে না। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি এটার আপডেট আর কি।
সো গাইস এই ছিল মোটামুটি আজকের ভিডিও এন্ড ভিডিওটা কেমন লাগলো গাইস সেটা অবিয়াসলি গাইস কমেন্ট করে জানাতে ভুলবেন না এন্ড দেখা হচ্ছে পরবর্তী কোন টিউটোরিয়ালে গাইস সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ